মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। সংযম সাধনা করলে, এই সংযম সাধনায় তোমার মধ্যে সত্তা যে গচ্ছিত হলো, সেই শক্তির গুণে রিপুগুলি দুনিয়া মুখী হয়ে যায়। ওই রিপুগুলি যা খুদা মুখী হয়, তখন ওই মানুষটা হয় শ্যাম পরিপূর্ণ। এই জন্যই যারা এগুলি করে ও গোসুল এলহাই হয়ে যায়, ঠিক পাই না, কোন দে চুল বড় হয়ে গেছে, কেউ চুল রাখে কাটে এমনি হয়ে যায়, হয়ে যায়। বাবারা কি বিরক্ত হয়েছেন, দিবরা বিরক্ত হয়েছেন। আমি পায়ে ধরে বলে যাই, এই যে মুরব্বী যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করি, আমি ভালো মানুষ না হইলাম ভালো একটা সন্তানের বাবা হতে চাই। ঈসা নবী বলেছে, হে যুবকের দল, তোমরা বীর্যবান হও, ধর্ম করতে পারবে। আপনাদের সন্তানগুলি যখন যৌবনে পদার্পণ করে, যেখানে ভালো লাগে একজন পীর মুর্শিদের দরবারে ওকে যাওয়া আসা করাবে, ধর্মকথা শুনতে যাবেন, যজ্ঞমান সওয়াল ঘরে হইয়া গম পারবার আপনি ধর্মকথা শুনবেন, ও ধর্ম পাশ দিয়ে ঢুকবো, ওরা ঢুকতে হইলে পাশ দিয়ে, আর ধর্মকথা শুনতে যাবেন যজ্ঞমান সওয়ালদের পাশে বসাবেন, ওর কামে লাগবে। আমি গেছি ধর্মকথা শুনবেন, সওয়াল গেছে বাবা খাবেন, হইল, এ ধর্ম কামে লাগবে, কাজে লাগবে না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তুমি যে গৃহে বাস করো ওটা যেন মসজিদ হয়, ইবাদতের জায়গা হয়। কোন তরিকার মানুষ প্রকৃত যারা তরিকা গ্রহণ করেছেন, তাকে বাড়ি গেলে ঠিক পাওয়া যায়, এবারের ব্যক্তি মানুষই পীর ধরা মানে। এই হলো তোমার রসুলের ব্যাখ্যা আল্লাহ। এটা গান করি, তারপরে দেখা যাক। আধা ঘন্টা ঘন্টা গিরিমিয়ে কথা তো কবার কবিতা কবির ভাই নিয়ে, দুইটা গান গাইতে 8 মিনিট টাইম লাগে বাবা, দুইটা গান করতে 8 মিনিট টাইম লাগে, আর একটা স্টেজ 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কবি গান শুনবেন, 2 ঘন্টা আর কমে এটা আসর নামে না। আমরা মুসলমানরা মার খাইছি এই জায়গার মধ্যে আইসে, এখানে এসে আমরা মুসলমানরা মার খেয়ে গেছি। তো বাবার অনুরোধ করে গেলাম, বাবা হায়াতে মোলাকাত বাঁচতে দেখা হইতে পারে, আমি ভালো হইতে পারি নাই কিন্তু আমার সন্তানটার জন্য ভালো হয়, আমাদের সামনে রেলিবার যারা, আমাদের সন্তান যারা, ওরা যদি একটা ভালো মানুষ হয় আমি গৌরব করতে পারবো। আরে মিয়া, তুমি চেয়ারম্যান ইয়া করবে কিন্তু তুমি চেয়ারম্যান বাপ হও গে, ভালো হইবে না বেশি কি হই, আমাকে চেয়ারম্যান সাহেবের বাপ, চেয়ারম্যান হওয়ার সাথে চেয়ারম্যান বাপ হওয়া ভালো। একটা গাদের মধ্যে যাবো, দাও নয়েজ দে বলি, আখের লাগ বে না হিসাব, আখের লাগ বে না হিসাব, আখের লাগবে না হিসাব, আল্লাহর কুরআনে তাই বলে রে বাজান, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করি আর যেইজন চলে, ওরে আখের লাগবে না হিসাব, আখের লাগ বে না হিসাব, মাওলার কুরআনে তাই বলে রে বাজান, হিসাব করিয়া যে জন চলে রে ভবে, হিসাব করিয়া যে জন চলে। আলাউলিয়া লেখা পথ কুরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে, পুরানে তার বিবরণ বাজা, আল্লাহ তারে দোস্ত বলে, আসে কে হয় সুরমার ডর ভয় নাই করে তার, আসে কে হয় সুরমার ডর ভয় নাই করে তার, আসে কে হয় সুরমার পাগল ডর ভয় নাই করে তার, মানো বোজান না তো করো রে আগে মান হবো জান না তো করো রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে বাজান, হিসাব করিয়া রে যেইজন চলে, ওরে আখের লাগবে না হিসাব, আখের লাগবো না হিসাব, আল্লাহর কুরআনে তাই বলে রে বাজান, হিসাব করিয়া যেইজন চলে রে
হবে হিসাব করিয়া দেজন চলে ছোট আল আউলিয়া লেখাও ফোন আল্লাহর কোরআনে তার বিবরণ আল্লাহ তার দোস্ত বলে রে আশিকা হয় চুরমার ডর ভয় নাই কে তার মানব জান্নাত করুন এক প্রকারের মানুষ জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে বেশিরভাগ লোক এক কোটির মধ্যে 998 জন এরা বেসতে যাওয়ার জন্য ইবাদত করে আর কোটির মধ্যে দুই একজন লোক করে নিজে বেহেস্ত হওয়ার জন্য একটা জান্নাতে যাওয়ার একটা জান্নাত হওয়া আল্লাহ কইছে তোমরা ওই নফসের ইবাদত করো সেই নফস তোমার রবের প্রতি রাজি এবং খুশি আছে হে নফসে মুতমাইন্না ইবাদত বন্দেগী করিয়া এই মানব জান্নাত দাখিল হয়ে যাও এই যে জান্নাত বানাও দুই প্রকারের মানুষের দুই প্রকারের জায়গা এক প্রকারের মানুষের জায়গা হইল গোরস্থানে জায়গা খুব সোয়াবের ঠেয়া একটা কবরের মধ্যে কয়টা কবর বাবা গোরস্থানে অনেকগুলি হয় আমাকে আজিমপুর তো সাপ্তাহে পাল্টান লাগে তাই না তাকের জায়গা হইলো গোরস্থানে আর এক প্রকারের মানুষের জায়গা হবে গুরুর স্থানে তাদের যেখানে মাজার হবে সে মাজারের মধ্যে কারো কবর হবে না হবে শাহ আলীর মাজারের মধ্যে কারো কবর হবে আমাকে আহম্মদ সাবুক দাদি আপনাকে টাঙ্গালের ফাইলে পাগলা শাহজালাল বাবা খান জাহান আলী আল্লাহর অলিরা যেখানে শুয়ে রয়েছে হে কবরের মধ্যে কারো কবর হইব তাদের 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 কবরের জায়গা হয়ে যায় জান্নাতের বাগিচা সুবহানাল্লাহ অবশ্যই 100 বার ঠিক কমু কি বাবা এহ নামাজ পড়ছি 2 রাকাত 14 গোষ্ঠী উঠতে বেস্তে নাও এই আল্লাহ কি তোর রাহাল খাট রাহাল নাকি অর্ডার যে করলি আল্লাহ আমার বাপের কবর ধরে জান্নাতের বাগিচা বানাই দেব আল্লাহ কি তোর রাহাল না সাহুর রে বাবা তোর বাপের কবরটা তুই জান্নাত বানাই দে মানা করবে কেউ তোর বাবার কবরটা তুই সুন্দর করে সাজালে কেউ মানা করবো আল্লাহ আমার বাপের কবরটা জান্নাত বানাই দে ওকে আল্লাহ ওর বাড়ি রাহাল নইছে ও যা কইতেছে আল্লাহ ওটা কইরে দেওয়া এই সমস্ত গণ্ড মূর্খ কইলাম না রে কইতাম তা কয়ে তুই গেছে আমি রশিদ বয়েতে আমি আর এটা কমুনে ওরে আকেলা দেনা হিসাব আকেলা তোলা হিসাব মাওলার কুরআন তাই বলে রে বাজান হিসাব করিয়া দেই জন তো নিজে ভবে হিসাব করিয়া দেই জন জলে পঞ্চবে নাই মুসলমানি জাহেরার বা তুই নাই জানি যদি মুসলমান হইতে মমিন ভাই সবে নাই মুসলমানি জাহেরার বা তুই নাই জানি যদি মুসলমান হতে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে বাজার হিসাব করিয়া যেইজন চলে জগতে হিসাব করিয়া যে জোট চলে আরে বাবা দুঃখ পাই এক সময় মানুষের মুক্তির কথা বলি তারপরেও আমাদেরকে বিভিন্ন ভাষায় কটাক্ষ করা হয় সুরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন
আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই ওয়াজালনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এটা বলছে সূরা নূরের মধ্যে। প্রাণ বান যাহা কিছু সৃষ্টি করেছে আল্লাহ পানি হইতে সৃষ্টি করিয়াছে। সুবহানাল্লাহ। আচ্ছা পানি হইতে আল্লাহ এগুলি বানাইলো, মানুষ গরু দেও দানব যা আছে আল্লাহ পানি দিয়ে বানাইলো, তো পানি তো আপনার কথা সে মনে কম নাই। পুকুরে পানি আছে না আব্বা? টিউবওয়েলে পানি আছে না? নদীর মধ্যে পানি আছে না? তো পানি নিয়ে বাড়ি বালতি ভরে থাকে নাকি কুলা ভরে থাকে? দেখি কুলা ভরে হয় নাকি? আল্লাহ তো বানাইছে পানি দিয়ে। এই পানির হেফাজত যিনি করে তিনি হলো সালাতি। পাঁচ ওয়াক্ত নামাজ মাইক লাগাইয়া বলা হইতেছে, কিন্তু আল্লাহ পাক যে বলছে ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। যিনি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকে তার নামাজ আর আবুল বয়াতের নামাজ কি এক? ওরে আখের লাগবে না হিসাব, আখের লাগবো না হিসাব, মাওলার কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া দে জন চলে যে জগতে, হিসাব করিয়া দে জন চলে যে জন চিনল আপনারে সেই তো চিনে বড়বারে মাওলাই আলী তালিম আগে আগেই পারো। প্রমাণ রয়কো রানের মাঝারে, দেখো প্রমাণ রয়কো রানের মাঝারে, ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। আখের লাগবো না হিসাব, আখের লাগবো না হিসাব, আল্লাহর কুরআনে তাই বলে রে বাজার, হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। ছোট ছোট আমাদের আদি পিতার নাম হইল আদম আলাইহিস সালাম, উনি কয় রাকাত নামাজ পড়ছিল বাবা? কয় রাকাত পড়ছিল? যখন আল্লাহ তার তওবা কবুল করেছিলেন তখন সে দুই রাকাত নামাজ আদায় করেছিলেন। ফজর পড়েছে আদম আলাইহিস সালাম, জোহর পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আসর পড়ছে ইউনুস আলাইহিস সালাম, মাগরিব পড়ছে ঈসা আলাইহিস সালাম, এশা পড়ছে মুসা আলাইহিস সালাম। ছোট ছোট এ বাবা আসতে রাখো। আচ্ছা আদমের বাপের নাম কি? আদমের বাবা নাই, তার নাম কুমকন্তে। কেন জিগেলাম? এটা বুঝার জন্য জিগেই। উনি দু রাকাত নামাজ পড়েছিলেন, এক রাকাত পড়েছিল আল্লাহর জন্য, এক রাকাত পড়েছে যাদের জন্য উনি মুক্তি পেয়েছিলেন। মাটির ঘর, মাটি আদম রে বানিয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। তাহলে আদমের বাপের নাম হইল মাটি? আদমের বাপের নাম হইল আবু তুরাব। আবু মানে পিতা, তুরাব মানে হলো মাটি। এটা মাওলা আলীর এক নাম হলো আবু তুরাব। আমি ওদিকে যাব না। মাটি আমার দেহটা কি দিয়ে বানাইছে? মাটি দিয়ে। কয় মাটি? আমরা কি মাটির মানুষ? আসলে আমরা মাটির মানুষ নে। এই মাটি এখানে একটু ঘন ঘন শ্বাস ফেলেন, একটু দৌড়ে আসেন, একটু দমটা বড় হবে না, আপনি একটু ঘন ঘন শ্বাস নেবেন, দেখবেন গরম বাতাস
বাতাসটা কিন্তু একটু এখানে একটু ঘামবে না, একটু পরে এক মিনিট পরে দেখবেন শুকাই গেছে, ঘষা দিবেন দেখবেন ছাতার মতো মাটির মতো। হ্যাঁ, আগুনের মধ্যে বাতাস, বাতাস থেকে আসছে মাটি। এই মাটি, মাটি কন্ট্রোল করতে হবে। মাটির ঘর হলো বড়ই মা, আর সৃষ্টিতে মাটির ঘর হলো ফাতেমা। আদিতে, আদিতে হলো ফাতেমা মাটি, আর এই অজুর তৈরিতে এসে মাটির ঘর হলো বড় ইমাম। মাটি কন্ট্রোল করলে আমার বড় ইমামের সাথে আমার হাসর নাসর হবে। জোহর আগুন, আগুন না? আচ্ছা আগুনে কোন দিন মানুষ পড়ে না বিশেষ হয়? কথা কর না কে, আগুনে মানুষ পড়ে না বিশ্বাস হয়? তাহলে ইব্রাহিম নবী পড়লো না কে? তাহলে বিশ্বাস করা লাগবে। কেন করব? আগুন দিয়ে কোনদিন আগুন পুরানো যায় না? যায়। আগুন কন্ট্রোল করতে হবে। আগুন কি করবো বাবা, আমার আবার দুজন মারবেন টারবেন কিনা বুঝিনি, ভয় করে। আচ্ছা পৃথিবীতে হারাম বলতে কোন জিনিস আছে নাকি বাবা? একটু বুঝে উত্তর দিতে হবে। পৃথিবীতে হারাম বলতে কোনো জিনিস আছে নাকি? তাহলে নাই, তাহলে আমরা দিই গরু খাই আর শুয়ারের নাম হুল্লি দিয়ে পাগল হয়ে যাই। কে মনে হলো কথাটা? কথাটা তা না, একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা? আমাকেও কোনদিন ভাত খাবার বইছেন, একটা কেইসে যদি আপনার থালের সামনে ঘুরা আসে আপনি ভাত খাবেন? আপনি তো কেইসে খান, কেসে খায় না মানুষ? এ কেসে খায় না, কেমনে খায়? লসাগু করেন লসাগু? ছাগলে ঘাস খায়, আমি ছাগল খাই, আমিও ঘাস খাই। হ্যাঁ, মুরগিতে কেসে খায়, আমি মুরগি খাই, আমিও কেসে খাইলাম। বিষয়গুলি তাই, লেখাপড়া যারা করছে না বসে। তাহলে পৃথিবীতে কোন জিনিস হারাম নয়, একটা প্রাণী আর একটা প্রাণীর উপরে নির্ভরশীল। আমি গরু খাই আর একজন শুয়ের খাই, মানছি তো খাই, তাই না? তাহলে একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। তাহলে পৃথিবীতে কোনো জিনিস হারাম নাই। তাহলে হারাম কি? কি হারাম? চুরি করো বে, হারাম খাও, হালাল খাও, নাচতে নাচতে। পৃথিবীতে সমগ্র জাতির জন্য হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, সামার, মেতর, মুসি, রাজা, বাদশাহ, উজির, নাজির, ফকির, মিসকিন, প্রত্যেকটি মানুষের জন্য হারাম হলো তার রাগ। আহারে, আর এই রাগকে কন্ট্রোল করতে হইলে আগুন কন্ট্রোল করতে হবে। আগুন যদি কন্ট্রোল হয়ে যায়, তোমার জোহরের নামাজ প্রতিষ্ঠিত হবে, তোমার এই আগুন দিয়ে আর পুরানো যাবে যাবে না। আগুনের মধ্যে আগুন গেলে আগুন মিশে যাব। কথাটা কি বোঝা গেছে? এরপর আসছেন আসরের নামাজ পড়ছে ইউনুস পয়গম্বর। এটা কি পানির ঘর? এটা মানুষে বোয়াল মাছে খাইল, 40 দিন রইল এই মাছের পেটে, এরপরে বলে হজম হয় না। এটা কোনো কথা হইল মিয়া? খালি ইউনুস তো বেড়ে খাই নাই, আমারও খাইছিল বোয়াল মাছে, হগল তিনি খাইছিল, হজম হয় নাই, খাইছে না। তারপরে দ্বীপ সরের ফেলাই দিল, উনি বাসবি কি খাইয়ে, আল্লাহ একটা কদু গাছ লাগাইলে ওই গাছের দুইটা কদু হইলো, তা খাইয়ে ইউনুস পয়গম্বর ভালো হইল। আমি তো দুইটা কদু খাইয়ে বাসছি। হাসেন কেন? আমি দ্বীপ সরের পর আসছিলাম, আমার মায়ের বুকে আল্লাহ সোদার ভাণ্ড দিয়েছিলেন, ওই লাউ খেয়ে আপনি আমরা সবাই পাচ্ছি, হজম করতে পারছে আমার মা, আমারে পারছে। এই পানি কন্ট্রোল করতে, পানির ঘরটা হুসাইনের ঘর। এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা বেশি পানি খরচ করিও, তাই বলে না অবাদ দিও না। এই পানির কথা আল্লাহ কোরআন শরীফে কইছে, যা দিয়ে আমি সবকিছু সৃষ্টি করিয়াছি,
এই পানিকে কন্ট্রোল করতে হলে তোমাকে অবশ্যই 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 তোমাকে সাধনা করতে হবে। যখন পানি কন্ট্রোল হবে, হুসাইনের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। আসেন মাগরিব, কিরা পড়ছে ঈসা আলাইহিস সালাম, তার বাপের নাম কি? নাই। উনি কিসের ঘর? উনি বাতাসের ঘর, উনি বাতাস দিয়ে ঢুকছে। হ্যাঁ, বাতাস দিয়ে ঢুকছে। আল্লাহর জিব্রাইল মরিয়মের হাম্মাম খানার মধ্যে ঢুকছে, মরিয়ম গোসল করতেছিলেন, মরিয়মের গোসলখানায় ঢুকছে। কোন মহিলার ঘরে যদি, মহিলার গোসলখানায় যদি কেউ ঢুকে, তাকে সুস্থ থাকবো, চমকে উঠছে। জিব্রাইল কয়, আমি আল্লাহর জিব্রাইল, আমি একটা সংবাদ তোমার কাছে নিয়ে আসছি। কি সংবাদ নিয়ে আসছো? হে মরিয়ম, আল্লাহ তোমার একটা কালেমা দান করবেন, যার নাম হইল ঈসা ইবনে মরিয়ম। দেখবেন রাত্রে এইটা ভালো, দিনে এইটা ভালো, হয় না এরকম? আবার দেখা যায় দুইটাই কেন যেন একটু থামা থামা ভাব মনে হচ্ছে, ভাব আবার এক এক সময় এটা আবার বন্ধই হইতায় আটা একটু চলে। তো সাধক যারা, শুধু বাতাস দেখলে হবে না, দক্ষিণ হস্তের বাতাস আর সামনে গুরু বর্জক যদি মিল হয় তাহলে যাত্রা শুভ হবে। বাতাস আর বর্জক এই দুইটাকে সমন্বয় করতে হবে। সমন্বয় হইলে ওই ওই কাজের সময় তুমি যেখানে যে কাজ করবা সেই কাজেই তোমার সফলতা বয়ে আনবে। বাতাস ভালো আছে, তোমার গুরু বর্জক নাই। ওই যে পাশে দেওয়ার মতো এই বাতাস কন্ট্রোল করো। বাতাসের ঘর হলো আলী। আলী আলী আল্লাহর রসুল বলছে না, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই শহরের দরজা দরজা। আর মুসা নবী পড়েছিল এসা পাহাড় পইরে, কি হইছিল? সুরমা হইছিল। কিসের কিসের জন্য বললো? আগুন লাগছিল। কি আগুন লাগছিল? নূর তাজাল্লিতে, নূর তাজাল্লির ঝলকে পাহাড় পুরে সরকার হয়ে গিয়েছিলেন। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাকুম সেদার রব্বকুম কামা তুনহাজাল কামার, আকাশের গায়ে যেমন অখণ্ড পূর্ণিমা চাঁদকে দর্শন করো, আল্লাহকে সেরকম দর্শন করতে পারবে। যেদিন তোমার এই মাকামে মাহমুদের মধ্যে সে মোহাম্মদ নূর ঝলক ঝলকবে, ঝলক দিবি, পুইরা বান্দর হয়ে গেছাও। কত ডকালা আসিলাম, এমনি আমার দিলে মানুষটি ঘিন নেই করে, কারণ যা দিয়ে জলক দিব হে জলক রাখ। একজন হলো ময়না পক্ষী বসে, ময়না বাবা কথাটা খেয়াল করি, হালার ময়না খাইলে বহাবাদি করে। বেটা কয় আল্লাহ আল্লাহর নাম নে, ওখানে শালা তুই কি কর? মানে মালিক কয় আল্লাহর নাম নেবে না, দেখ গায়। হঠাৎ করে ওই দিনকে পিসা পাশবি বাড়ি, বেটা চিন্তা করে যদি ময়না বাড়ি ভাড়ায় যদি পিসাব দেখে গালাগালি ফেললে তো পিসাব করে গালি ফেলবো। তো কইলে কাম কর, ময়না নিয়ে আমাকে ওই বাড়ির পাশে ওই যে বাঁশদারের মধ্যে বাঁধতে থুয়া। হে হে, তার পিসাব গেলে ফারে ময়নারে বাড়ি আনবানি। তো পিসাব করছে কি আইছে ঠিকই, কিন্তু নিয়েছি বাড়ির পাশ দিয়ে আইছে ওদিনকে। ওই বাড়ির পাশে বাঁশ ধরে তলতে পথ আইসে মরে বাড়ি উঠবো। এখন দেখা যায় বক্তর বাড়ির করে ময়না। তো পিসাব কয়, কিরে ময়না তুই এনে কে? ময়না কান্দে কান্দে আর কোয়ের না, আমার দুঃখের কথা কি শুনবেন আপনি? তো কক্ক তোরে আনছে কে? আজকে বলে এবারে পিসা বসবো। কয়, তাই তো তোর কি হয়েছে? কয়, আমি বললাম আর গুষ্টি মারবানি, হে জন্য আমার এনে বাঁধতে থইছে। আচ্ছা, এইসব তো কি আছে বাড়ির পর?
যার জন্য বানসা সে তো আমার কইরে দিছে অতএব তোর ধরে তোর কাম নাই, তুই নিয়ে আই গেছ নূর জলক দিবি হেতে দাগি হারছি। হইল বাজার আর কি কমু, পরিশেষে একটা কথা কই, খেয়াল করো আমরা বাজান চরাঞ্চলের মানুষ, আমার বাপসা ছাড়াও চরাঞ্চলের মানুষ, আমরা পদ্মা যমুনার পারে বাস করি বাবা। আমাদের হরিরামপুর নাম শুনছেন না? হরিরামপুর নাম শুনছেন? হ্যাঁ গেছেন। এই হরিরামপুর কিন্তু এখন চরের উপরে, বিশাল চর, হাজার হাজার বিঘা জমি। ভালো হয়েছে, ভালো হওয়ার পরে ওই আমাদের চর অঞ্চলের মানুষ কিছু বাহুর বাড়ি করে, আব্বা এটা তো বোঝেন মনে হয়, বাহুর বাড়ি আবার কেউ যায় একটু বাড়ি করছে, এই জায়গাতে পাঁচটা বাড়ি, একটু আবার কতখানি ফাঁক আর এক জায়গায় কয়েকটা বাড়ি, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম। ওই যারা দই বানায় না বাবা, ওদেরকে কি বলে? ঘোষ বলে, গোয়ালা বলে, ঘোষ বলে। উনি চিন্তা করছে যে চরের পাড়ে তো মানুষের গরু বাছুরও বেশি, হ্যাঁ অনেক গরু, গাভী গরু আছে, গাই গরু আছে, বেশি দুধ হবে, আমি আর ব্যবসা বাণিজ্যটা ভালো হবে। উনিও যে চরেই বাড়ি করছে একটা ছোট্ট বকুন বাছুর, উনি পালন পালে, সক্রিয় নাম রাখছে শ্যামলী। রাখে না মানুষ গরু বাছুরের নাম রাখে না? আমার বাবারই দেখছি বাবা, আমার বাবা একটা পাগলা গরু দাবড়াইতো, ওর নাম রাখছিল জিলাল। বাবা আমাকে বাড়িতে 23টা গরু আছিল, 22টা গরুর মুখে টুনা দেওয়া হইতো, কিন্তু ওর মুখে কোনদিন টুনা দেয়নি আমার বাবা, দেখছি আমার বাবারে। কত রাস্তা দিয়ে যাবা কারো খেতে কিন্তু মুখ দিও না, আমি দেখেছি। সেই গরুটা যখন কোরবানি দিয়েছিল আমার দাদি, আমার আব্বা চলে যাওয়ার পরে একটা গরু জবাই করছিল মাত্র দুজন মানুষে, আমাদের বিলা মুন্সি নামাজ পড়াইতো উনি আর আমার দাদি, অনেক বয়স হয়ে গেছিল। ঈদের মাঠ থেকে আসলাম, আমার দাদুয়ের গলা ধরে কইতেছে, জিলাল তোর অনেক কামাই খাইছি, আমি তোর আল্লাহর রাস্তায় কুরবানি দিব, তুমি আল্লাহর রাস্তায় আমি তোমার ক্ষমা করে দিলাম, আমার সাথে আস। আমার দাদি ওর এই হাতটাই বসে দিয়ে যেখানে ওই যে একটা কূপ দিয়ে গরুটা জবাই করে, করে তুমি এখানে শুয়ে পড়ো। গরুটা শুয়ে পড়ছে, আমার দাদিও কাঁদতেছে, গরুটাও কাঁদতেছে। এটা আমার জীবনে আমি দেখেছি। গোয়ালা বলে, শ্যামলি রে আমি তো সারাদিন পরের বাড়িতে গাই দোয়াই কাজ করি, বনের মধ্যে অনেক ঘাস আছে, তুই খাবি কিন্তু কারো খেতে কিন্তু তুই মুখ দিবি না। সকালবেলা সাইরে দেয়, সারাদিন ঘাস খেয়ে আবার সন্ধ্যা লাগলে শ্যামলি একলাই বাড়ি চলে আসে। এই যে এখন এখন কদিনই অনেক মাটি পড়ে নদীর মধ্যে, আমরা কয়েকদিন পরে বোরো ধান লাগাব, আবার কিছু ধান মানুষ ওই লাঙ্গল টানে ঘাড়ে করে, অনেক মাটি পড়ছে, ওই নতুন মাটির মধ্যে কচি কচি ঘাস হয়, সুপা সুপা ঘাস হয়, এই ঘাসের লোভ শ্যামলি সামলাইতে, ও আস্তে আস্তে ঘাস খাইতে খাইতে কাদার দিকে যাইতেছে, একটু গাড়তে চাই দেহের উপরে ভর করে, আবার দুই পা আগায়ে। কিছু দূর যাওয়ার পরে মাটি নরম তো আস্তে করে মাটির মধ্যে গাইড়ে গেছে, শ্যামলি বুঝতে পারছে আমি তো গেড়ে গেছি, বেশি নড়াচড়া করা যাবে না, চুপ করে বসে আছে। ওই বনের ভিতরে একটা বাঘ থাকতো, ওই বাঘটা খুঁজতো মাঝে মাঝে, সুযোগ খুঁজতো শ্যামলির খাওয়ার, কিন্তু সুযোগ পাইতো না। দুপুরে পানি পিপাসা লাগছে বাঘের,
বাঘ দৌড়াইতেছে, হঠাৎ তাকায় দেখে কাদার মধ্যে শ্যামলি গেড়ে গেছে। বাঘ মনে মনে কয়, আজকে আর তোরে কেউ বাঁচাইতে। কিন্তু বোকা বাঘ তো জানে না, ও গেলে তো ও গাইরে যাবে নাকি, না গাভী তো শ্যামলি তো পড়ে আছে। বাঘ লম্ফ দিয়ে দূর থেকে যাইয়ে পড়ছে বাবা, কিন্তু গাভীর উপরে না পড়ে গাভীর পাশে যাই। ওইটু বেশি গাড়ছে না বাজান, ওইটু বেশি গাড়ছে না, গাভী তো একলাই গাড়ছে, লাভ দিয়ে পড়ছে, তো ওজনও বেশি। সন্ধ্যা লাগছে, বেলা লাল হয়ে গেছে। বাঘ বলতেছে, শ্যামলি একটু পরে তুইও মারা যাবি, আমিও মারা যাবো, তোর মুখটা একটু ঘুরে না, আমি তোর একটু রক্ত খাই, মনের স্বাদটা একটু মিটাই। গাভীটা চোখের পানি ছেড়ে দিয়েছে, বাঘ আমি তো মারা যাব না, তুই মারা যাবি। বাঘ একটু রাখছে, আমার চেয়ে তোমার গায়ের মধ্যে কি শক্তি বেশি। গাভীর চোখের জল ছেড়ে দিয়ে বলল, আমার শক্তির জন্য নয়, কারণ আমার ঘরে একজন মালিক আছে, আমার ঘরে একটা মালিক আছে, আমি যখন সন্ধ্যার পরে বাড়ি যাব না, আমার মালিক ছোট্ট আলো নিয়ে শ্যামলি শ্যামলি বলে আমাকে ডাকবে, আর আমি হাম্বার হব, উত্তর করব সুকৌশলে, মালিক তো আমাকে তুলে নিয়ে যাবে। বলে, অবাক, তোর তো কোনো ঘরে মালিক নাই, তোর যে কাদার মধ্যে মরণ হবে, ঘরে কোন মালিক আছে? বাঘ, তুমি জানো যখন আমার মালিক দেখবে আমি তোমার পাশে গেড়ে গেছি, আমার মালিক মনে করবে তোর তারা খেয়ে আমি গেড়ে গেছি, তোমার যাতে মরণ হয়, লোকজন ডাইকাই না, আমার মালিক সে ব্যবস্থাটা করবে। কথাটা কেন বললাম বাবা, আমরা যারা এখনো মালিক নির্ণয় করি নাই জীবনে, সময় থাকতে একটা মালিক আমরা নির্ণয় যেন করতে পারি, যে মালিক অন্ধকার যখন হয়ে আসবে, এই জীবন বেলা যখন আমার ডুবে যাবে, তখন যেন আমার মালিক এসে আমাকে হাত ধরে নিয়ে যায়, আমি যেন মালিক ছাড়া হয়ে না যাই। আমি সবার কাছে সেই অনুরোধ রাখি, আমরা যেন একটা মালিক তাই আমার বাবারা, এই ভুলটুক যেন আমরা কেউ না করি। পরিশেষে আমার মন থেকে বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা গান করে আমি ছেড়ে দিই। আমার বাজার আবহানি বাজার সাহেব, আমার বাবা রফিক, আমার জাহাঙ্গীর তালুকদার, যাদের ভালোবাসার টানে আসি এখানে নয়, জন্ম জন্মান্তর ভাবে যেন এইভাবে আমরা একসাথে থাকতে পারি, মালিক যেন হরে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ কোন কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই।
কানা যুক্তি প্রমাণ, এমনি কানা যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো সাইকাল আচান বড় প্রমাণ সে, তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, দেখি কেবল তোমাকেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই, আমার জ্ঞান যুক্তি প্রমাণ, যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, ঘুরিতে চাহি না মায়ার সংসারের পিছু, আমি তোমার চরণ তলেই মাথা করিব নিচু, আর ঘুরিতে চাহি না মায়া এই মায়ার সংসারের পিছু, আমি তোমার চরণ তলে মাথা করিব নিচু, সুপে দিব তোমাকেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সে, আমার জ্ঞান যুক্তি প্রমাণ, জ্ঞান যুক্তি প্রমাণ, কোনো কিছু দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, পরম পূজাই না দয়াল তোমায় বিহন, ও দয়াল তোমায় বিহনে, পাগল বিজয়ের বাসনায় এই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই, তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সে, আমার জ্ঞানী কোন যুক্তি প্রমাণ, জ্ঞানী কোন যুক্তি প্রমাণ, কোন কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ, কোনো কিছুর দরকার নেই, তুমি আছো
দয়াল আমার বড় প্রমাণ সেই তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সেই।